এই স্ট্র্যাটেজিক রিজার্ভে বিপুল তেল ঢুকাচ্ছে ভারত আপৎকালীন প্রস্তুতি শুরু কোনো আপৎকালীন পরিস্থিতি বিশেষত যুদ্ধকালীন পরিস্থিতির কথা মাথায় রেখেই এই স্ট্র্যাটেজিক ওয়েল রিজার্ভ গড়ে তোলা হয় আপতকালীন পরিস্থিতির সৃষ্টি হলে সাময়িকভাবে যদি তেল আমদানি বন্ধ থাকে তাহলে ওই বিশেষ তেল ভাণ্ডার খুলে দিয়ে দেশের চাহিদা সামাল দেওয়া হয় ভারতের বর্তমান আপতকালীন তেল ভাণ্ডারে যা আকার তাতে সেই ভাণ্ডার পরিপূর্ণ থাকলে দশ দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত গোটা দেশের চাহিদা মেটানো সম্ভব কিন্তু ভাণ্ডার পুরোপুরি পূর্ণ নয় এখনও যতটা বাকি ততটাই পূর্ণ করে দেবে আরব আমির শাহী বুধবার এমনই চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে ভারতের স্ট্র্যাটেজিক ওয়েল রিজার্ভে কম বেশি তিন কোটি সত্তর লক্ষ ব্যারেল অশোধিত তেল মজুদ রাখার ব্যবস্থা রয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমের তেল ভাণ্ডারে পঁচাত্তর লক্ষ ব্যারেলেরও বেশি তেল রয়েছে কর্ণাটকের উদিপিতে রয়েছে আরও একটি ভান্ডার সেখানে মজুত রাখা হয়েছে এক কোটি আশি লক্ষ ব্যারেলেরও বেশি তেল কর্ণাটকের ম্যাঙ্গালোরের তৃতীয় ওয়েল রিজার্ভটি গড়ে তোলা হয়েছে সেটিতে প্রায় এক কোটি বিশ লক্ষ ব্যারেল অশোধিত তেল মজুত রাখা যায় কিন্তু রয়েছে ষাট লক্ষ ব্যারেলের মতো বাকি অর্ধেকটা পূর্ণ করার জন্য আরও প্রায় ষাট লক্ষ ব্যারেল তেল প্রয়োজন আরব আমিষাহী সেই ভাণ্ডারকে সরবরাহ করতে চলেছে এবার প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আরব আমিশাহের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জাভেদ আল নহিয়ান তার এই ভারত সফরে দুই দেশের স্ট্র্যাটেজিক ওয়েল রিজার্ভ নিয়ে চুক্তিবদ্ধ হয় দুই সালের মধ্যে ভারত তার আপতকালীন তেল ভাণ্ডারকে বর্তমান আকারে সাড়ে তিন গুণে নিয়ে যেতে চায় বলে খবর আমেরিকার স্ট্র্যাটেজিক ওয়েল রিজার্ভের আকার পৃথিবীতে সবচেয়ে বড় এই মুহূর্তে তার যা আকার তাতে গোটা আমেরিকার দু মাসের জ্বালানি তেলের চাহিদা সেই ভান্ডার মেটাতে পারে চীনের স্ট্র্যাটেজিক ওয়েল রিজার্ভের আকারও যথেষ্ট বড় কিন্তু সঠিক হিসাব চীন প্রকাশ করে না বেইজিং শুধু জানিয়েছে দুই সালের মধ্যে নিজেদের স্ট্র্যাটেজিক ওয়েল রিজার্ভে এতটাই অশোধিত তেল চীন জমিয়ে ফেলতে চায় যাতে তেল আমদানি না করে অন্তত তিন মাস গোটা চীনের চাহিদা পূরণ করা যায় তবে ভারত ও চীনের মতোই ঘোষণা করেছে দুই হাজার বিশ সালের মধ্যে স্টোরেজিক ওয়েল রিজার্ভে তেরো কোটি বিশ লক্ষ ব্যারেল অশোধিত তেল জমিয়ে ফেলবে ভারত অর্থাৎ দুই হাজার বিশ সালে আপতকালীন ভাণ্ডারের ওপর নির্ভর করেই তেলের চাহিদা মিটিয়ে নিতে পারবে সেই লক্ষ্যেই এগুলোর জন্যই কি দ্রুত ম্যাঙ্গালোর ওয়েল রিজার্ভের খালি অংশ পূরণ করার কাজটা সেরে ফেলতে চাইছে ভারত সরকার ওয়াকিবহলমহল তাই মনে করছে